এবার খালেদা জিয়াকে নিয়ে নির্মাণ করা হচ্ছে বাংলা চলচ্চিত্র। কিন্তু কে নির্মাণ করছেন এই চলচ্চিত্র এবং এর বাজেট কত? ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমার সঙ্গেই থাকুন। দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবার তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক এম কে জামান। নাম রাখা হয়েছে মাদার অব ডেমোক্রেসি। পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন পরিচালক। প্রযোজনা করছেন আকন্দ এন্টারটেইনমেন্ট PSC। এরই মধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পূর্ণ হয়েছে, এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ। সামনের মাসে 25 সেপ্টেম্বরে শুটিং। জামান বলেন, অনেকদিন ধরে আমাদের চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম, নানা তথ্য সংগ্রহ করেছি, ম্যাডাম খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে। কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনো জানা যায়নি তেমন কিছু, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। বলেন, নিশ্চয়ই কাস্টিং চমক থাকবে, এত বড় একটা চলচ্চিত্র তো আর যাকে তাকে নিয়ে করব না। শুটিং এর আগে আগে ছবির কাস্টিং সম্পর্কেও জানানো হবে। ভিউয়ার্স, বেগম খালেদা জিয়াকে নিয়ে যে চলচ্চিত্রটি বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে কিংবা যে নামটি দেওয়া হয়েছে, এটি নিয়ে আপনার বক্তব্য কিংবা মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।